করেছে, তিনজন বিচারপতিকে এই সরকারি জোর করেছে যে তারা দুর্নীতিবাদ। আজকে আপনারা দেখেন পুলিশ ডিপার্টমেন্ট, আজকে দেখেন সুদূর, আজকে দেখেন বিভিন্ন সেক্টর সর্বত্র আজকে লুটপাটের রাজনীতি হচ্ছে, লুটপাটের মহাসব কেন চলছে, যেহেতু সরকার জনগণের সরকার নয়, তো কারো কাছে কেউ দায়বদ্ধতা নেই। তাই এই চুটুপুটি নেতারা মনে করছে যে বড় বড় অনেক বড় বড় লুটপাট করছে, তারাও কিছু করছে, কেসিডিও করছে, ক্যান্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে। আজকে কেন এই অবস্থা? এই জন্য যে এই দেশে গণতন্ত্র নাই, এই দেশে জনগণের অধিকার নেই, সেই জন্য আজকে অবস্থা। অর্থনীতিতে দেখেন ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে যাচ্ছে। আজকে তাদের রিপোর্টে, সরকার রিপোর্টে বলছে যে কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, যারা আওয়ামী লীগের সুবিধা নিয়ে ব্যবসা করেছে, এই ব্যবসা অবৈধ পথে টাকা কামাই করেছে, তারা এখন সেই টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, আর ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে। তাই জন্য সরকার পরিচালনার জন্য ব্যাংকে টাকা নেয়, আবার সরকারি স্বায়ত্ত সরকারি প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনকি মহাসড়কে টোল বসিয়ে আজকে সরকার পরিচালনা করতে হচ্ছে। অতএব আজকে কেন এই অবস্থা, কেন আজকে এদেশে যে পাট শিল্প এক সময় আমাদের যে স্বর্ণ আঁশ ছিল, সেই পাট শিল্পকে এই আমলিকে বাহাত্তর থেকে 75 ক্ষমতা থাকার সময় ধ্বংস করেছে। এই আমলিক আজকে সরকারে এসে টেক্সটাইল সেক্টরকে ধ্বংস করেছে। এই আমলিক এই ক্ষমতা এসে অতি সম্প্রতি গত কোরবানি ঈদের উপলক্ষে এই দেশের চামড়ার শিল্পকে ধ্বংস করে দিয়েছে। অতএব আজকে এই সরকার সর্বক্ষেত্রে তাদের ব্যর্থতার কারণে আজকে এই অবস্থা। আজকে প্রধানমন্ত্রীও স্বীকার করেছে, তিনি নাকি বাধ্য হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে, এই চাঁদাবাজির বিরুদ্ধে, এই টেন্ডারবাজির বিরুদ্ধে, কেসিনোবাজির বিরুদ্ধে তিনি ব্যবস্থা দিয়েছেন। কেন? 1/11 ঠেকানোর জন্য তিনি বলেছেন, আপনারা গত উল্লেখ পত্রিকায় দেখছেন। আমাদের প্রশ্ন, এদেশের জনগণের প্রশ্ন, যে আপনারা 12 বছর যাবৎ ক্ষমতা আছেন, আপনারা এই অবস্থা এই 1/11 দিকে যাবে সেই পরিস্থিতি, সেই অবস্থা আপনারা কেন সৃষ্টি করেছেন? আজকে অনুযায়ী এসেছিল কেন? এই আওয়ামী তারা আন্দোলনের নামে নদী মেঘার তাণ্ডব করে মানুষ হত্যা করেছে রাস্তায়, তারা আন্দোলনের নামে বন্ধ ভবনে বিদ্যুৎ গ্যাস বন্ধ করে দিয়েছিল, বন্ধ করার চেষ্টা করেছে, পানি বন্ধ করার দিয়েছিল। এই আওয়ামী সেই নির্বাচনে গিয়ে হঠাৎ করে তারা নির্বাচন বয়কট করে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই জন্য আমির আবেন এসেছিল। আজকে আমরা প্রধান বিরোধী দল একাদশীয় সংসদের নির্বাচনে গিয়েছি, আপনারা 29 তারিখ রাত্রে ভোট ডাকাতি করেছেন, এরপরে এই পর্যন্ত আমরা আমাদের নেত্রীকে জেলে রেখেছেন, আমরা এই পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন করছি, গণতান্ত্রিক আন্দোলন করছি, এখানে কোন রকমের আপনারা যা করেছেন এইভাবে ডাকা যাওয়ার বন্ধ করি নাই। তাহলে কি পরিস্থিতি হলো যে 1/11 আসতে পারে আর আপনি 1/11 ঠেকানোর জন্য এই ধরনের ব্যবস্থা নিচ্ছেন? এর জন্য দায়ী এই সরকার, আজকের এই প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রীরা। তাই আজকে যে অবস্থা আপনারা সৃষ্টি করেছেন, আপনারা স্বীকার করেছেন, কিছুদিন আগে এই ঢাকা মহানগরের কমিশনার, পুলিশ কমিশনার ছিল আসাদুজ্জামান মিয়া, তিনি এখন প্রাইম মিনিস্টারের অফিসের গোয়েন্দা সেলের তিনি প্রধান, তিনি বাংলা ট্রিবিউনে ইন্টারভিউ দিয়েছেন, তিনিও প্রশ্ন করেছেন যে শুধু ক্যাসিডি তো নয়, সর্বক্ষেত্রে আজকে একই অবস্থা। তিনি বলেছেন এগুলো চলেছে রাজনীতিবিদ প্রশাসন তাদের ইশারায়, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকত তাহলে এগুলো চলতে পারত না। তিনি তারিখটা নিয়ে বলেছেন প্রধানমন্ত্রী এখন সদিচ্ছা প্রকাশ করেছে, তাই র্যাব পুলিশ সব ঘুরিয়ে দিয়েছে। তার অর্থ কি? আগে কেন প্রধানমন্ত্রী সদিচ্ছা প্রকাশ করেন নাই? অতএব আজকে জনগণের মধ্যে এই ধরনের প্রশ্ন, আজকে এই দুর্নীতি
চাঁদাবাজি কেসিনোর বিরুদ্ধে যে অভিযান চলছে, আমরা মনে করি চুনো পুঁথিদেরকে এগুলো গ্রেপ্তার করা হয়েছে, এইভাবে উপস্থাপন করা হয়েছে। এই ধরনের কেন্দ্র কারখানা সরকারের সমর্থন এবং প্রশাসনের কোন রকমের সহযোগিতা ছাড়া এত বড় এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আমাদের দাবি শুধু তাদেরকে নয়, তার পিছনে যারা আছে, যারা মজা চুকিয়েছে, যারা টাকা নিয়েছে, যারা আগে প্রশাসনিক দলের ছাত্র ছাড়া রেখেছে, তাদের সকলকে চিহ্নিত করে জনগণের সামনে উপস্থাপন করতে হবে। আর যদি না করা হয়, একদিন এই জনগণ, এদেশের জনগণ তা করবে এবং এই দেশের জনগণ তার বিচার করবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে তিনি ভারতে যাচ্ছেন, এর আগে ভারত থেকে এসেনি, তিনি বলেছেন আমি ভারতকে এত দিয়েছি তারা আমাদেরকে ঋণ শোধ করতে পারবে না। আজকে শুধু আমি এইটাই বলতে চাই, বাংলাদেশের স্বার্থ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী এমন কোন কথা, এমন কোন কাজ আপনি করে আনবেন না যেটা আপনি বলেছেন আমি ভারতকে তো আপনি অনেক দিয়েছেন, আর দেওয়ার কিছু নাই। অতএব এইবারে এমন কিছু করবেন না জাতীয় স্বার্থ ব্যাহত হয়, এমন কিছু করবেন না যাতে করে এই এশিয়া উপমহাদেশে আমার একটা অশান্তির আগুন জ্বলে চলে ওঠে। তাই আমরা এখন থেকে সাবধান করতে চাই প্রধানমন্ত্রীকে, আপনি যাচ্ছেন ভালো কথা, কিন্তু বাংলাদেশের স্বার্থহানি হয়, বাংলাদেশের জনগণের স্বার্থহানি হয়, আমাদের দেশের জনগণের কোন রকমের ক্ষতি হয়, এই ধরনের কোন কিছুতে আপনি ভারতের প্রস্তাবে রাজি হবেন না। হলে এদেশের মানুষ কিন্তু সব কিছু দেখছে, এতদিন যা করেছেন লুকিয়ে রাখতে পারছেন না, এখন আপনার সদিচ্ছা হয়েছে, তাই আজকে এগুলোর আজকে প্রকাশ ঘটছে। আর যেগুলো প্রকাশিত নয় এগুলোর প্রকাশও কিন্তু ইনশাল্লাহ এদেশে ঘটবে, জনগণ তার খোঁজ নিবে, বিচার করবে। আমি আজকে আবার বলতে চাই যে আজকে গণতন্ত্রের অভাবে এই সকল অনাচার অত্যাচার নির্যাতন প্রতিষ্ঠানগুলো ধ্বংস, দলীয় কোনো যদি জনগণের সরকার থাকতো তাহলে এটা সম্ভব ছিল না। তাই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা আমাদের সর্বাগ্রে দায়িত্ব। আর যেন গণতন্ত্রের মাতা ভোটারের জন্য গেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে কখনো গণতন্ত্রকে মুক্তি করা যাবে না, মুক্ত করা যাবে না। তাই আমাদের সর্বাগ্রে এদেশের জনগণকে, এদেশের সকল জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে, জনগণকে একত্রিত করে ইস্পাত কঠিন জনমত সৃষ্টি করে এবং খালেদাকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, দেশের জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে জাতীয়কে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ। আমাদের